না ওই আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে যে রূপক ভট্টাচার্য আছে এই ব্রহ্মকুণ্ড পাড়া সিধাই পিএসের আন্ডারে ব্রহ্মকুণ্ড পাড়া রূপক ভট্টাচার্য বাবা না হলে লালু ভট্টাচার্য সে দীর্ঘদিন ধরেই নেশাজাতীয় কারবারের সাথে যুক্ত। আমাদের কাছে আজকে একটা খবর আসে যে সে কিছু নেশাজাতীয় দ্রব্য তার বাড়ির মধ্যে সে মজুত করে রেখেছে। এই খবর আসার পর আমি ওসি সুন্দরটিলা ওসি সিধাই এবং আমাদের সাথে পুলিশ এবং টিএসআর পার্টি মিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আমরা এসডিএম অফিস থেকে নিয়ে যৌথভাবে আমরা এই বাড়িতে আমরা এই রূপক ভট্টাচার্যের বাড়িতে আমরা রেড করি। আজকে রেড করার পরিপ্রেক্ষিতে আমরা ওই বাড়ির মধ্যে লুকানো অবস্থা আমরা 20 প্যাকেট পাউস বলে এটাকে এটার মধ্যে ইয়াবা ট্যাবলেটস ছিল সর্বমোট এগুলি 4000-এর মতো আমরা রিকভারি করতে পেরেছি, যেগুলি বাজার মূল্য আনুমানিক 15-20 লাখ টাকার মতো হবে আনুমানিক। আর রূপক ভট্টাচার্যের যে বাড়িতে পাওয়া যায়নি আমরা তার বিরুদ্ধে সার্চ আমরা জারি রাখছি এবং এই ব্যাপারে আমরা একটা NDPS-এর একটা মামলা আমরা নিচ্ছি, নিয়ে আমরা তদন্ত শুরু করব এবং যা যা প্রয়োজনীয় স্টেপস আমরা এক্ষেত্রে নেওয়ার সবই নেব।